আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে প্রকাশিত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে এখানে আবেদন ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট করতে পারবে এবং এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এছাড়াও কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এবং রাজ্যের বিভিন্ন অ্যাক্সিস ব্যাংকের শাখায় তোমাদের পোস্টিং হবে তো তোমরা কীভাবে আবেদন করবে এছাড়াও কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে মোট শূন্যপদ কতগুলি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চান তারা ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে একুশে জানুয়ারি দু হাজার বাইশ সালে এবং লাস্ট ডেট রয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার বাইশ সাল পর্যন্ত এবং এখানে নাম্বার অফ ভ্যাক্যান্সির ক্ষেত্রে উনপঞ্চাশটি ভ্যাকসি রয়েছে রাজ্যের জন্য এখানে রাজ্যের বিভিন্ন শাখাতে রিক্রুট করছে অ্যাক্সিস ব্যাংক এবং এই চাকরিটি থার্ড পার্টির মাধ্যমে রিক্রুট করাচ্ছে এবং কোম্পানির নেম অবশ্যই দেখতে পাচ্ছ এখানে তোমাদের অর্গানাইজেশন টাইপের ক্ষেত্রে দেখতে পাচ্ছ কোম্পানির চাকরি তোমরা অনেকেই জানো অ্যাক্সিস ব্যাংক একটি প্রাইভেট ব্যাংক এবং এই প্রাইভেট সেক্টরে তোমাদের রিক্রুট করা হচ্ছে জব টাইপের ক্ষেত্রে বা জব টাইটেল এর ক্ষেত্রে দেখো অ্যাক্সিস ব্যাংক রিক্রুট করছে দু হাজার বাইশের জন্য ফ্রেশার ক্যান্ডিডেটদের এবং অ্যাক্সিস ব্যাংকের বিভিন্ন শাখাতে তোমাদের পোস্টিং হবে জব ডেসক্রিপশনের ক্ষেত্রে দেখো অ্যাক্সিস ব্যাঙ্ক ডাইরেক্ট রিক্রুট করছে সরাসরি ওয়াকিং ইং ইন্টারভিউ এর মাধ্যমে রিক্রুট করা হবে এখানে মহিলা পুরুষ উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র এইচএস পাস হলেই আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো বা তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবে এজ লিমিটের ক্ষেত্রে আঠো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এছাড়াও বেতনের সাথে তোমরা ইএসআই পিএফ এছাড়াও আদার বেনিফিট তোমরা পাবে যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে দেখে নিতে পারো এখানে আবেদন করতে গেলে দেখো তোমাদের এই যারের নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে কল করতে পারো ডাইরেক্ট তোমরা আবেদন করতে পারো এছাড়াও অনলাইনেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারো কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেটা অবশ্যই জানিয়ে দেবো এছাড়াও এখানে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলিয়ে আবেদন করতে পারবে এরপর এখানে জব লোকেশনের ক্ষেত্রে দেখো কোন কোন জায়গায় তোমাদের রিক্রুট করছে অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে ইসলামপুর পানপুর এছাড়াও নৈহাটি হলদিয়া নদীয়া এই সমস্ত জায়গায় তোমাদের রিক্রুট করা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের বিভিন্ন শাখায় এবং নেচার অফ জবের ক্ষেত্রে তোমাদের অবশ্যই ফুল টাইম জব এবং জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এছাড়া নাম্বার অফ ওপেনিয় ক্ষেত্রে তোমাদের উনপঞ্চাশটি টোটাল শূন্য রয়েছে পশ্চিমবঙ্গের জন্য এরপর এখানে বয়সের ক্ষেত্রে দেখো আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়স হিসেব করতে হবে একুশে জানুয়ারি দু হাজার বাইশের হিসেবে এছাড়াও তোমাদের ডেট অফ বার্থ হতে হবে একুশে জানুয়ারি উনিশশো একানব্বই থেকে একুশে জানুয়ারি দু হাজার চারের মধ্যে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে আবেদন তোমরা সরাসরি মোবাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো এই যারের নাম্বার দেওয়া রয়েছে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো বা ইমেলে তোমার সিভি পাঠাতে পারো বা এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই বলে একটি অপশন রয়েছে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন করতে পারো এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের ওয়েব পোর্টালে যেটি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের অধীনস্থ একটি সরকারি ওয়েব পোর্টাল যেখানে প্রকাশিত হয়েছে এই চাকরির বিজ্ঞপ্তি সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারো এবং এটি যেহেতু একটি থার্ড পার্টির পেরোরে রিক্রুট করছে সেহেতু তোমাদের সাথে অনেক সময় টাকার দাবি করে যেমন ইন্টারভিউয়ের পর পাঁচ থেকে দশ হাজার টাকা দাবি করতে পারে ট্রেনিংয়ের জন্য এই সমস্ত টাকার দাবি করলে তোমরা অবশ্যই আবেদন করবে না কারণ অ্যাক্সিস ব্যাংকে চাকরির জন্য কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন নেই এবং তোমাদের যদি ট্রেনিং বা অন্য কারণে যদি তোমাদের সাথে টাকার দাবি করে চাকরির জন্যে তোমরা অবশ্যই টাকা দেবে না কারণ টাকা দিয়ে কখনই চাকরি হয় না এবং তোমরা অবশ্যই এখানে নাম্বার দেওয়া রয়েছে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো এবং আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দিতে পারো বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো এবং নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন